ভোর বেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। ভোর বেলা ঘুম ভেঙে উঠে পড়ি চটপট, বাসি মুখ ধুয়ে ফেলি দাঁত মাজি ঝটপট। মাঠে ঘাটে যাই না কো করি না কো ময়লা, ঘরে ঘরে টয়লেটে নির্মল বাংলা। নখ যেন কাটা থাকে চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণু রাহানা দেবে নে মা। নখ যেন কাটা থাকে চুল যেন থাকে সাফ, ফাঁক পেলে জীবাণু রাহানা দেবে নে মা। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখি না। খাবার আগে ও পরে হাত ধুতে ভুলি না, জলের কুজো খাবার দাবার খোলা ছেড়ে রাখি না। নতুন জামা নাই বা হলো কাঁচা জামা পরবো, অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো, অসুখ বিসুখ থাকবে দূরে স্বাস্থ্যবিধি মানবো। নমস্কার, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে ইউনিসেফের কারিগরি সহায়তায় এবং বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সহায়তায় আমাদের আজকের অনুষ্ঠান বাড়ি বসে মজার কাজ। আপনাদের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা কিন্তু বুঝতে পারছি আপনাদের এই বাড়ি বসে মজার কাজ এই অনুষ্ঠান খুব খুব ভালো লাগছে। কেন বলুন তো, এই শিশুরা নিজেদের মতো নিজেদের কাজে ব্যস্ত আছে, নানা রকম ছড়া গান গল্প তারা বারবার করছে শিখছে, এবং আপনারাও বুঝতে পারছেন যে যখন তারা সত্যি সত্যি অঙ্গনবাড়ি সেন্টারে যাবে, এই 3-6 বছরের শিশুরা, তখন তারা নিজেরাই বুঝতে পারবে যে আরে এগুলো তো আমরা দিদিদের না শিখে আমরা বাবা মার কাছে শিখে ফেলেছি। না, এটা কিন্তু আমাদের প্রাপ্তি এবং এটাই আমাদের উদ্দেশ্য। বাড়িতে বসে একঘেয়েমি কাটাতে, বাড়িতে বসে মন খারাপ কাটাতে, বাড়িতে বসে হতাশা কাটাতে আপনিও কিন্তু এই কাজের মধ্যে নিজেকে এনগেজ করে ফেলছেন। ভালো লাগছে না আপনার? বলুন, আপনার শিশুটিকে যখন এই কাজগুলো করাচ্ছেন যথেষ্ট পরিমাণে মনোযোগ আছে, যথেষ্ট পরিমাণে ভালোবাসা আছে, এবং এটাও বুঝতে পারছেন যে এই খেলা এই গান এই ছড়া এই আঁকার মধ্যে দিয়ে আপনার শিশুটি কিন্তু আস্তে আস্তে শিখছে, বড় হচ্ছে, কিন্তু পিছিয়ে পড়ছে না। আমাদের ভয় কিন্তু সেটাই, কোভিড বা বিশ্বব্যাপী অতিমারী যাই বলি না কেন, আমাদের শিশুরা যেন পিছিয়ে না থাকে, তারা যেন সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, তাদের বিকাশগুলো সঠিকভাবে হয়। ঠিক সেই প্রয়াস থেকে মাথায় রেখেই, সেই প্রয়াসেই আমরা, সেই প্রচেষ্টায় আমরা কিন্তু বাড়ি বসে মজার কাজে নানা রকম পর্বগুলি সাজিয়েছি শুধুমাত্র আপনার জন্যেই। আমরা খেলার মাধ্যমে, আমরা ছড়ার মাধ্যমে, আমরা গানের মাধ্যমে, আমরা নানা রকম কার্যকলাপের মাধ্যমে শিশুদের বোঝানোর চেষ্টা করি এটা কিন্তু তোমার সারা দিনের কাজ। তবে আজকের কাজ অবশ্যই শুরু করব একটা মজার খেলা দিয়ে। কোন খেলা? চলুন অভিভাবকদের বলবো যে একটু প্রথমে শিখে নিন, তারপর আপনারা বসে অবসর সময় শিশুদের সঙ্গে খেলুন। এই খেলার জন্য যেটা প্রয়োজন হবে, যে উপকরণগুলি প্রয়োজন হবে সেটুকু একটু বলে নিই, সেটা হচ্ছে সাদা কাগজ, পেন্সিল, মোম রং, যদি একটা কাঁচি থাকে অসুবিধা কিছু নেই, সেটা আপনার ব্যবহারের জন্যে, আর অবশ্যই একটা স্কেল। আপনি কি করবেন, আপনার হাতের বালা বা বাড়িতে গোল জিনিস যা আছে আপনি প্রথমে কাগজের উপরে বসালেন, তার পাশ দিয়ে আপনি পেন্সিল দিয়ে গোল শেপ করে নিলেন, আকার করে নিলেন, আপনি বালাটিকে সাদা কাগজের উপর বসালেন, তারপর পেন্সিল দিয়ে গোল করে নিলেন, এরপর আপনি স্কেল দিয়ে 3 কোণ 4 কোণ এইভাবে কেটে নিলেন। এবার একটু যারা বড় শিশু তাদেরকে বললেন যে আচ্ছা এগুলি রং করো তো, ঠিক ভেতরে রং করবে, এগুলো যেন বাইরে না যায়। আমাদের একটু মনে রাখতে হবে যে গোল 3 কোণ বা 4 কোণ যাই হোক না কেন, সেই যে আকারের মাপগুলো কিন্তু যেন একই রকম হয়, তাতে কিন্তু শিশু বুঝতে এবং কাজটা করতে সুবিধা হবে।
আমরা গোল তিনকোণ চারকোণ কাগজের বাক্স বা মিষ্টির বাক্স বা যে কোনো ধরনের কাপড়ের বাক্স আমরা লাগানোর পর সেই শক্তপোক্ত কাগজগুলো তার ধারণাটাও একটু স্পষ্ট হলো, বেশ আনন্দ পেল। আবার এই যে গোল হলো বা তিনকোণ হলো চারকোণ হলো, আমরা সেই গোলটাকে আমরা যে কেটে নিয়েছি সেটা আমি শিশুর হাতে দিয়ে দিতে পারি এবং বারবার আমি বলতে পারি এটা হচ্ছে গোল, এটা হচ্ছে তিনকোণ, এটা হচ্ছে চারকোণ। তার মানে এই যে আওয়াজটা ওর কানে যাচ্ছে ও বারবার করে শিখছে এটা গোল, এটা তিনকোণ, এটা চারকোণ, এটাও কিন্তু তার একটা শিক্ষা। আবার আমি তাকে গোল জিনিসটা গোল কাগজটা তার হাতে দিলাম, এইবার বাড়িতে সে কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত সে ঘোরাফেরা করবে, দৌড়বে। তাকে বলবো যে আচ্ছা বলতো এই গোল জিনিসটা তুমি বাড়িতে আর কি কি দেখছো। সে যদি খুঁজে আনতে পারলো খুব ভালো, এবার তিন কোণাটা দেবো বা তারপর চার কোণাটা দেবো। তাকে কিন্তু খুঁজতে বলতে হবে যে বাড়িতে ঠিক ওই আকারের আর কি কি জিনিস আছে, তাহলে তার এই আকার সম্পর্কে যে ধারণাটা, সে যেটা সে নিজে করছে, কখনো আঁকছে, কখনো সে সাঁটাচ্ছে, বা সেই ধারণাটা সম্পর্কে সে বলছে এবং বলার সঙ্গে সঙ্গে বাড়িতে সেই আকার সম্পর্কে কী কী জিনিস আছে সেই স্বচ্ছ ধারণাটাও কিন্তু তার হচ্ছে। খুব মজার একটা খেলা। এই খেলাটা দিয়ে কিন্তু তার ভেতরের যে অভ্যেসটা, তার ভেতরের যে বিদ্যেটা, তার ভেতরের যে ধারণাটা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আকারগুলো দিয়ে পরবর্তীকালে তার জ্যামিতি সম্পর্কিত ধারণা, সেটা কিন্তু স্পষ্ট হবে। এরপরে পর্বটি তোমাদের ভীষণ পছন্দের, খুব আনন্দের। আর অভিভাবকদের জিজ্ঞেস করছি, আপনার পাশে কচিকাঁচারা আছে তো, মানে আমাদের শিশুরা আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে আমরা সবাই মিলে চলো একটা ছড়া গান শুনি। তোতা পাখি ফোন করেছে। কি কাণ্ড, তোতা পাখিও ফোন করেছে, কিন্তু কাকে ফোন করলো, কেন ফোন করলো, আমরা ছড়া গানটার মধ্যে শুনতে থাকি। আর তারপর অনেকগুলো কথা তোমাদের সঙ্গে বলার আছে। তোতা পাখি ফোন করেছে, চলো শুনে নিই। তোতা পাখি ফোন করেছে, কি সুন্দর না ছড়া গানটা,
তোমাদের ভালো লেগেছে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তার মানে আমরা যেটা শুনলাম ছড়া গানে, যে তোতা পাখি আর কাকের মধ্যে ফোনে কতগুলো কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। আচ্ছা, তোমরা দেখো এখন সেন্টারে যেতে পারছো না, বন্ধুদের কথা মনে পড়ছে, খেলা করতে পারছো না। আচ্ছা, তোমরা তো এটা করতে পারো না, বন্ধুদেরকে ফোন করতে পারো, তাদের সাথে গল্প করতে পারো, ভিডিও কল করতে পারো। দেখবে তোমাদেরও মন খুব ভালো হয়ে যাবে, বন্ধুর মনও ভালো হবে, তোমারও মন ভালো হবে। সেই তোতা পাখি আর কাকের মতো যেরকম বন্ধুত্ব গড়ে উঠলো ফোনে ফোনে, তোমাদেরও কিন্তু এটা হতে পারে। তোমরা ফোন করবে তো, বন্ধুর সঙ্গে কথা বলবে তো, তারা কেমন আছে, কি করছে, তারা তোমার মতো খেলা করছে কি না, ছড়া গান করছে কি না, তারপরে ওই যে আঁকছে কি না, সবটা জেনে নিতে হবে না? ঠিক আছে, তাহলে আজকেই কিন্তু তোমরা ফোন করে তোমার বন্ধুদের কিন্তু খবরটা নিয়ে নাও, কেমন? দেখো, তোমার কাছে যদি ফোন থাকে সেটা তো ঠিক না, না বাবা বা মার কাছে ফোন আছে, তা তুমি সেটা চাইতেই পারো, আমাকে একটু ফোনটা দাও। বাবা মা বলবে কেন ফোন কেন, আর তুমি তখন বলবে যে আমি একটু বন্ধুর সাথে কথা বলবো, তখন দেখবে বাবা কিংবা মা তোমাকে ফোনটা দিয়ে দিচ্ছে। আর তুমি ফোন করে বন্ধুকে জিজ্ঞেস তো করবে নিশ্চয়ই না, সে কেমন আছে, কেমনভাবে দিন কাটাচ্ছে, আর সেও তোমাকে জিজ্ঞেস করবে তুই কেমন আছিস। তুমি তখন কি বলবে, আমি কিন্তু তোকে ফোন করছি আমার মন খারাপ করছিল বলে, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আর তুমি সারাদিন কি করছো, এই যে ছড়া করছো, গান করছো, গল্প করছো, তারপরে আঁকছো, এগুলো কিন্তু বন্ধুদের জানিয়ে দিও, তাই না? ঠিক আছে, তুমি আজকেই কিন্তু বাবা মার কাছ থেকে ফোন নিয়ে বন্ধুকে জানিয়ে দিও, আর তার কথাও তুমি একটু জেনে নিও সে কেমন আছে। এইবার যেটা তোমরা শুনবে সেটা হচ্ছে গল্প। আচ্ছা, সবাই তোমরা একসাথে বসেছো তো গল্প শোনার জন্যে? নিশ্চয়ই বসেছ। আর যে গল্পটা বলবো সেটা খুব মজার গল্প, চুল কাটার দিন। ও মা, কী কাণ্ড, চুল কাটার আমার নির্দিষ্ট দিন? না, আমি কিন্তু কিচ্ছু বলছি না, তোমরা কিন্তু শুনতে শুনতে বুঝতে পারবে যে কোথায় মজাটা। চলো আমরা সবাই শুনে নিই চুল কাটার দিন। ঘোতন কাকার ছিল বিরাট লম্বা চুল। সারা বছর তিনি চুল কাটতেন না, বছরের একটা নির্দিষ্ট দিনে তিনি সেই লম্বা লম্বা চুল কাটতেন। আর ঠিক সেই দিনটাতেই সবাই ব্যস্ত ছিল, তাই সেদিন কেউই তার চুল কাটতে চাইছিল না। তাহলে তার চুল কাটার কী হল সেটা জানতেই আমরা এখন শুনব গল্প বছরের চুল কাটার দিন। মূল রচনা রোহিণী নীলেকানি। গল্প বছরের চুল কাটার দিন। সেদিন ছিল ঘোতন কাকার চুল কাটার দিন। দিনটা মনে রাখার মতো, কারণ বছরে মাত্র একদিন সে তার লম্বা লম্বা চুলগুলো কাটত, সারা বছর কখনোই সে তার চুল কাটত না। আর সব বছরের মতোই সকাল সকাল উঠে সে রওনা দিল পাড়ার নাপিতের কাছে। নাপিতকে গিয়ে বলল, ও নাপিত ভাই, নাপিত ভাই, তোমার ওই কাঁচি দিয়ে আমার চুলটা একটু কেটে দেবে গো। নাপিত রাজুগোয়ালার চুল কাটতে কাটতে কোনো মতে বলল, না না না, দেখতে পাচ্ছ না আজ আমি কত ব্যস্ত আছি, অত বড় চুল আমি আজ কাটতে পারবো না বাপু। হ্যাঁ, ঘোতন কাকা দুঃখ পেয়ে চলে গেল। সে চলল তার বন্ধু দর্জির বাড়ি। তাকে গিয়ে বলল, ও দর্জি ভাই, দর্জি ভাই, তোমার ওই বড় বড় কাঁচি দিয়ে আমার চুলটা একটু কেটে দেবে গো। অনেকগুলো কাপড়ের ফাঁক থেকে দর্জি কোনো মতে মাথা বের করে বলল, না না, আজ অনেক জামা কাপড় বানাতে হবে, অত বড় চুল আমি আজ কাটতে পারবো না বাপু। একটু রাগ হলো ঘোতন কাকার, সে তার আরেক বন্ধু ছুতরের বাড়ি চলল। গিয়ে বলল, ও ছুতর ভাই, ছুতর ভাই, তোমার ওই করাত দিয়ে আমার চুলটা একটু কেটে দেবে গো। ছুতর একমনে হাতুড়ি দিয়ে কাঠের তক্তার উপরে পেরেক গাঁথছিল, ঠক 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 ঠক। সে এই কথা শুনে রেগে গিয়ে হাতুড়ি নিয়ে তেড়ে আসে আর কি, এখনই যাও এখান থেকে, দেখতে পাচ্ছ না আমার কত কাজ, অত বড় চুল আমি কাটতে পারবো না বাপু, যাও যাও। ঘোতন কাকা তাড়াতাড়ি বাড়ি চলে এলো। এবার সে একটু চিন্তায় পড়ে গেল। সে তার গিন্নির কাছে গেল,
ও ও গিন্নি, ও গো আমার চুলটা একটু কেটে দাও না গো। গিন্নি কড়াতে খুন্তি নাড়তে নাড়তে বলল, অত বড় চুল কাটার আমার সময় নেই। ঘোতন কাকা আবার বলল, কিন্তু কিন্তু আজ যে আমার চুল কাটার দিন, সারা বছর তো আর তোমায় বলছি না গিন্নি। ও গিন্নি গিন্নি। গিন্নি তার কথায় কান্না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আবার চোখের জল ফেলতে ফেলতে ঘোতন কাকা গ্রামের শেষ মাথায় যে ঘন বন আছে সেদিকে হাঁটা দিল। একটা গুহার সামনে বসে হাপুস নয়নে কাঁদতে লাগল। বছরের চুল কাটার দিনে আমার চুল আর কাটা হলো না, আমার এবার কি হবে? এই এত বড় বড় চুল, চুল যে আর কাটা হলো না। গুহাটার ভেতরে একটা বাঘ আরামে ঘুমোচ্ছিল। এত কান্নাকাটিতে তার ঘুম ভেঙে গেল। সে বিরক্ত হয়ে গুহার বাইরে এসে এদিক ওদিক দেখতে লাগল। ঘোতন কাকাকে কাঁদতে দেখে তার আরও রাগ হলো। বাঘটা ঘোতন কাকাকে দিল এক ধমক, ঘাও আও যাও। ঘোতন কাকা তো ভয়েই কাঁটা, এমন ভয় এমন ভয় এমন ভয় সে পেল, তার মাথার সব চুল খাড়া হয়ে গেল। কোনো মতে কাকা হাঁচড় পাঁচড় করে পালিয়ে বাঁচল, আর বাঘ ঢুকল তার গুহার ভিতর আবার শান্তিতে ঘুমোতে। ঘোতন কাকা যখন বাড়ি পৌঁছল, তাকে দেখে চেনবার উপায় নেই, তার মাথায় একটাও চুল নেই, একেবারে চকচকে টাক, ভয়ে মাথার সব চুল পড়ে গেছে। তার অবস্থা দেখে নাপিত, দর্জি, ছুতোর, গিন্নি সবাই অবাক। তারা সবাই তখন বলল, যাক এখন আর চুল কাটার দরকার হবে না, অনেক অনেক দিনের জন্য নিশ্চিন্ত হওয়া গেল। এই হলো গল্প বছরের চুল কাটার দিন। কেমন লাগলো তোমাদের গল্পটা চুল কাটার দিন? নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু তোমরা তোমাদের নিজেদের চুলে ঘাত দিচ্ছ। হ্যাঁ দিচ্ছ না? সবার চুল কি বড় হয়ে গেছে? ও মা, তাই বুঝি, কেটে ফেলো কিন্তু সবাই। বড় চুল কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যাবে তো না, চুলে যদি জল বসে তাহলে চুলটা সবাই কেটে ফেলো। আচ্ছা আর এবার বলি, এবারে গল্পটার মধ্যে ঘোতন কাকার চুল কাটা নিয়ে কিন্তু নানা কথা হয়েছে। আচ্ছা বলো তো, ঘোতন কাকা কার কাছে চুল কাটতে গেছিল? আচ্ছা তারা ঘোতন কাকার চুলটা কেন কেটে দিল না বলো তো? আচ্ছা তারপরে কিন্তু আরেকজনের কাছে ঘোতন কাকা গেল চুল কাটার জন্য, কিন্তু তাতে কি হলো? মানে বিষয়টা ঘোতন কাকাকে কেন চুল কাটতে তারা দিচ্ছিল না, এই বিষয়টা কিন্তু খুব চিন্তার, তাই না? মনে আছে তোমাদের? ও তাই বুঝি, তাহলে তোমরা খুব মজা করে গল্পটা শুনেছ, বেশ ভালো। এরকম গল্প কিন্তু তোমাদের কাছে বারবার বলতে আসবো, আর তোমরা মন দিয়ে শুনবে, শুনে তোমাদের বাবা মার কাছে বলবে, তারপরে বাবা মার কাছ থেকেও তোমরা শুনবে, তোমাদের কতগুলো প্রশ্ন থাকবে সেটাও বাবা মার সাথে কিন্তু আলোচনা করে নেবে, কেমন? আচ্ছা আমরা নিশ্চিত যে এই গল্প যেমন শিশুদের ভালো লেগেছে, আমরা যারা বড়, যারা অভিভাবক, তাদেরও কিন্তু ভালো লেগেছে। কিন্তু আপনাকে একটু পরামর্শ দেওয়ার আছে, একটু অনুরোধ আছে, এটাই বলা ভালো, যে যখন গল্পটা হয়ে গেল বা ছড়া গান হয়ে গেল বা আঁকা হয়ে গেল, খেলা হয়ে গেল, তারপরে না আপনি একটু প্রশ্ন করুন ওদের সঙ্গে, প্রশ্ন রাখুন ওদের সামনে, আলোচনা করুন ওদের সঙ্গে। তাহলে দেখবেন কতগুলো প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ওরা কিন্তু অনেক কিছু শিখবে, ওরা নিজেকে আপনার কাছে প্রকাশ করবে যেটা আপনি চান, এবং সে কথোপকথনের মধ্যে, সেই আলোচনার মধ্যে, সেই কথোপকথনের মধ্যে দেখবেন আপনার শিশুটি কিন্তু বড় হচ্ছে, বেড়ে উঠছে। প্রশ্ন করা মানেই তার বৃদ্ধি হচ্ছে, তার মানসিকতার, শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক বৃদ্ধি হওয়াটা তো খুব জরুরি, সেইটা একটু আপনি অভ্যেস করুন আপনার শিশুর সঙ্গে।
এবার চলে এসেছে কিন্তু এমন একটি পর্যায়ে, এমন একটি পর্বে, এমন একটি সময়, যে সময়টা একেবারে সরাসরি আমি দেখতে পাচ্ছি অভিভাবকদের। আমরা সব সময় অভিভাবকদের সঙ্গে যে আলোচনাটা করে থাকি, যে পরামর্শটা করে থাকি, সেটা কিন্তু আপনার আমার শিশুরা ভালো থাকবে ঠিক সেই জন্যেই। পরামর্শ প্রথমেই যেটা আমরা একটু লক্ষ্য রাখব, যে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠাই একমাত্র অন্যতম কারণ শিশুর খাওয়া দাওয়া, শিশুর খাওয়া দাওয়া যেন ঠিক থাকে এবং এমন খাওয়া দাওয়া সে যেন করে যাতে তার পুষ্টি সম্মত খাওয়া দাওয়া হয়। আচ্ছা, আমরা বাড়িতে ঠিকঠাক মতো খাওয়া দিচ্ছি তো, খেতে দিচ্ছি তো শিশুদের, যাতে তার পুষ্টি হয়, সে ঠিকঠাক মতো বেড়ে ওঠে, সে শক্তি পায়, এনার্জি পায়, আনন্দ পায়, আনন্দ করে সে কাজগুলো করতে পারে, সেই দিকে কিন্তু আমাদের নজরদারি করতেই হবে। তার মানে পুষ্টিসম্মত খাবার আমাকে কিন্তু শিশুদের দিতেই হবে, যে খাবার আমরা সেন্টারে গিয়ে বাচ্চাদের দিয়ে থাকি সেই খাবারের অনুরূপ খাবার কিন্তু বাড়িতে আমরা দেব। আর দ্বিতীয় পরামর্শ, আমরা যে সময়ের মধ্যে আছি সেখানে বেশ কিছু বিধিনিষেধ আছে, বেশ কিছু আমাদের প্রত্যেক দিনের অভ্যাস আমাদের পালন করতেই হবে। যেমন খাওয়ার আগে সেন্টারে যখন তারা যেত, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে কিন্তু খেতে বসত। আমরা বাড়িতে সেটা করছি তো? সাবান দিয়ে হাত ধুয়ে নিজেকে পরিষ্কার করা, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, ঠিক এই মুহূর্তে আপনি যেমন করবেন আপনার শিশুকেও কিন্তু সেটা শেখাবেন। আর অবশ্যই যখন খেতে বসবে সাবান দিয়ে পরিষ্কার করে যে পদ্ধতিতে হাত ধোয়াটা উচিত সেটা যেন শিশু পালন করে সেদিকে নজর রাখবেন। চলে আসছি এবারে আপনাদের বলতে যে সুস্থ থাকার কথা, সাবধানে থাকার কথা, ভালো থাকার কথা, আনন্দে থাকার কথা। আর একটা কথা বারবার তো বলবই, সেটা হচ্ছে সারাদিন যা যা অভ্যেসের মধ্যে দিয়ে তারা আছে সেই অভ্যেসটা আগামী দিনে যখন কোভিড চলে যাবে, যখন অতিমারি চলে যাবে, তারা সেন্টারে যখন যাবে সেই অভ্যেসটাই কিন্তু তারা বহন করবে, সেই অভ্যেসটাই তাদের পরিচালনা করবে। আমরা বাড়িতে যা যা শেখাচ্ছি সেইটাই কিন্তু তারা মনে রাখবে আগামী দিনেও। এই দিন কিন্তু একদিন শেষ হবে, আপনার শিশুটি সুস্থ সবল হয়ে বেঁচে থাকবে এবং সেই সু অভ্যাসের মধ্যে বেঁচে থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি সুস্থ থাকুন, সকলে সুস্থ রাখুন, সচেতন থাকুন, সকলকে সচেতন করুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।